এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটো রুম হিটার দেখাচ্ছি। দেখুন সেলোর রুম হিটার, এটা একটা 800 ওয়াট আর এটা 2000 ওয়াট। এখন শীতের মৌসুম, প্রচণ্ড ঠান্ডা, তো বাড়িতে বয়স্ক বাচ্চা বা আপনাদের জন্য রুম হিটার লাগতে পারে। তো আমি এই দুটো রুম হিটারটা কীভাবে ইউজ করবেন এবং কেমন ইউজ হয় তো সেটা আনবক্সিং করে দেখাচ্ছি। চলুন প্রথমে 800 ওয়াটটা স্টার্ট করছি। এসব রুম হিটার মিনিমাম ওয়ারেন্টিও থাকে, যেটা 1 বছর ওয়ারেন্টি আছে। আর এখানে কি কি আছে, অন অফ সুইচ দিয়েছে, দুটো টিউব আছে, ঠিক আছে। তো আমি একটা আনবক্সিং করে দেখাচ্ছি, প্রথম 800 ওয়াটটা আনবক্সিং করে দেখাই। এই যে 800 ওয়াটটা দেখছেন, এটার মাত্র বা মার্কেট প্রাইস আছে 1500 টাকা। আপনারা যে কোনো দোকানে আনতে পারেন বা আপনারা ফ্লিপকার্ট অ্যামাজনেও দেখতে পারেন। ক্যারি করার জন্য দুই হ্যান্ডে একটা দিয়েছে, আর নিচে এই যে সুইচটা আছে, এই সুইচটা সম্বন্ধে আমি জানাবো। সামনে অন অফ সুইচ, যে 1 দেখছেন ওটা হচ্ছে একটা টিউব জ্বলবে, 2 হচ্ছে দুটো টিউব জ্বলবে। তো বর্তমান অফ করি, এবার প্লাগে লাগিয়ে দেখাচ্ছি। এক নম্বর আছে, দেখছেন একটা জ্বলছে, এবার আমি যদি 2 নম্বর করবো, এবার দেখুন দেখুন দুটো চলছে। আর এবার 1 নম্বর যদি করি তাহলে একটা বন্ধ হয়ে যাবে, এই দেখুন বন্ধ হয়ে গেল। তো এইভাবে একটা জ্বললে 400 ওয়াট, দুটো জ্বললে 400 800 ওয়াট। তো আর এটা এটাতে অ্যাডভান্সড যেটা আছে, আপনারা বাড়িতে রেখেছেন ইনকেস ধরো আপনারা ঘুমিয়ে গেছেন, তো বা বেখেলে তো পড়ে গেছে, তো তো পড়ে গেলে কী হবে, দেখুন পড়ে গেলে বন্ধ হয়ে গেল। কেন নিচে একটা দেখুন, একটা এই যে বলছিলাম এই সুইচটা আছে, এই সুইচটা যখনই টেবিলে বসছে তখন সুইচটা যখনই পুশ হচ্ছে, পুশ হয়ে যাচ্ছে তখনই দেখুন চলছে, যখন পড়ে যাচ্ছে তখন তো খুলে যাচ্ছে, তখন বন্ধ হয়ে গেল। এই একটা অ্যাডভান্টেজ যেটা এই হিটারে দিয়েছে, তো অন্যান্য কোনো হিটারে দিয়েছে কিনা জানি না, তো এই অ্যাডভান্টেজ খুবই ভালো এটা সেফটির জন্য। এবার 2000 ওয়াটটা চালু আনবক্সিং করছি। স্যুটকেসের মতন দেখুন, এর ক্যারি করার জন্য দিয়েছে এটা। এটা আপনারা এই যে স্ট্যান্ডটা দিয়েছে, তো আপনারা কি ব্লোটা হবে, হাওয়াটা আসবে, তো এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। নিচে একটু নিচু লাগবে কি উপরে লাগবে, এই দেখুন এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা এটা শুধু ফ্যানটা চলবে, এই দেখুন ফ্যান স্টার্ট হয়ে গেছে। এই যেটা এটা দেখছেন, এটা আছে বলবো এর সুইচের সম্বন্ধে, এটা প্রথম ফ্যান স্টার্ট হলো। আর এটা যে একটা দেখছেন মানে 1000 ওয়াট চলবে, মানে একটা এটা 1000 ওয়াট গরম হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা গরম হবে না, কারণ হচ্ছে এটা যে এই যে হিটারের এটা অ্যাডজাস্ট মানে ভলিউম এটা বলতে পারেন আর কি, এটা মিনিমাম, এটা যত বাড়াবেন তত হিট এই যে হিটের গরমটা বাড়বে, এটা মিডিয়াম আছে, এটা এটা ম্যাক্সিমাম। তো এখন গরমটা বেশ পাওয়া যাচ্ছে, তো এটা একটা চলছে, যখন দুটো জ্বালাবো আরও হেভি গরম হবে। তো এটা অ্যাডভান্টেজ কী আছে, এটা ফ্যান আছে, তাই রুমে যদি এটা লাগানো হয় না, রুমে যে গরমের যে এটা আছে, গরমের ভাবটা আছে, ওইটাকে বাতাসের সঙ্গে ভালো করে গুলিয়ে দিবে, ঠিক আছে। তো এটা এই জন্য দামটা বেশি আছে, এর মার্কেট প্রাইস আছে 2500 টাকা। তো আপনারা এটাকেও আপনারা
ফ্লিপকার্ট বা অ্যামাজন বা যে কোনো দোকানে যেতে পারেন। আমার আশা করি অ্যামাজন ফ্লিপকার্টে কী রেট জানি, হয়তো রেট বেশি হতে পারে, কিন্তু দোকানে গেলে আমার মনে করি যে 2,500 টাকা এগুলো পেয়ে যাবেন। প্রচুর ঠান্ডায় খুবই ভালো জিনিস এগুলো। তো ফ্রেন্ড, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা, তো ভিডিওটা পুরোটা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।